আইএস এসবধু সিলেটের স্বামীমার জন্য ব্রিটিশ জনগণের ট্যাক্সের টাকা খরচ আবারও ব্রিটিশ মিডিয়ার আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মেয়ে আলোচিত আইএস বধু বলে পরিচিত শামীমা বেগম এবার তাকে নিয়ে মুখ খুলেছে ব্রিটিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয় তবে তিনি মনে করেন তার নাগরিকত্ব পুনর্বহাল করা উচিত তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে স্বামীমার নিজের অন্যায়ের কারণে তার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তার আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্রিটেনের সাধারণ মানুষের দেয়া ট্যাক্সের ত্রিশ হাজার পাউন্ড খরচ করতে হয়েছে সরকারকে বৃহস্পতিবার কোর্ট অব আপিলে এর কারণ হিসেবে আইনজীবীর মাধ্যমে তিনি বলেছেন তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ন্যায্য ও কার্যকর আপিল করতে পারেননি এক খবর দিয়েছেন লন্ডনের বহুল প্রচারিত ডেইলি মেইলের অনলাইন সংস্করণ এতে বলা হয় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন স্যার জেমস ইদি কিউসি তিনি আদালতে বলেছেন শামীমা বেগম আপিলে পুরোপুরি অংশ নিতে না পারার কারণে তিনি ব্রিটেন ছেড়ে গিয়ে আইএসএ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে এরই মধ্যে দেশের আয়করদাতাদের দেয়া অর্থের চোদ্দ হাজার পাঁচশো পাউন্ড খরচ করিয়েছেন তিনি এর সঙ্গে আদালতের সময় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফদের খরচ মিলে এই অঙ্ক ছুম্বি। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনের আশ্রয় নেন শামীমা বেগম তিনি আপিল করেন হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আই এস আই সি একটি বিশেষায়িত আদালত যেখানে কোনো ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব কেড়ে চ্যালেঞ্জ শুনানি হয় ফেব্রুয়ারিতে এস আইসি রায় দেয় যে শামীমা বেগমের নাগরিকত্ব কেড়ে নেয়ার ফলে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েননি এবং সরকারে এমন সিদ্ধান্ত আইনসম্মত কারণ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আদালত বলে তিনি সিদ্ধান্ত নেওয়ার সময় ছিলেন এ সিটিজেন অব বাংলাদেশ বাই ডিসেন্ট এই ট্রাইব্যুনাল আরও দেখতে পায় যে আপিলে কোনো অর্থপূর্ণ অবদান রাখতে পারছেন না স্বামীমা বেগম এবং তার প্রেক্ষিতে তার আবেদন ন্যায্য যা কার্যকর নয় রায়ে বলা হয় তার আপিল সফল হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ব্রিটেনে ফিরতে দিতে অস্বীকৃতি জানানোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন স্বামীমা বেগম তার সেই আপিলও প্রত্যাখ্যাত হয় বৃহস্পতিবার তার এ মামলায় রিমোট শুনানি শুরুর সময়ে টম ইকমেন কিউসি বলছেন শামীমার আপিলের মূল ইস্যুটি ছিল ন্যায্য কার্যকর উপায়ে চ্যালেঞ্জ জানার অনুপস্থিতি অন্যায়ভাবে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে কিনা ওদিকে স্যার জেমস যোগ করেন স্বামী মাতার আইনজীবীদের সঙ্গে কথা বলতে পেরেছেন ফলে আইনি পরামর্শ তিনি পেয়েছেন ফলে তার সঙ্গে অনার্য আচরণ করা হয়নি উল্লেখ্য স্বামীমা বেগমের বয়স এখন ২০ বছর তিনি মাত্র পনেরো বছর বয়সে দুই হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে আরও দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে পূর্ব লন্ডনের বাসা থেকে সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তার সঙ্গে ছিলেন খাদিজা সুলতানা ও আমিরা আব্বাস তাদের বয়স যথাক্রমে তখন ছিল ষোলো ও পনেরো বছর তারা সিরিয়া গিয়ে যোগ দেন আইএসএ তিন বছরের বেশি সময় জঙ্গি এই গ্রুপের সঙ্গে ছিলেন তিনি গত বছর ফেব্রুয়ারিতে তাকে সিরিয়ার একটি আশ্রয় শিবিরে দেখা যায় এ সময় তিনি ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা এরপরে ঘটনা প্রবাহে এক পর্যায়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ তার ব্রিটিশ নাগরিক ওই মাসে বাতিল করেন